তাকে ম্যাচ হেরো আমরা ম্যাচ জিতে গেছি সাকিবের হাসিতে সাকিব হাসলে হাসে গোটা দেশ এই কথাটি কেবল কথার কথা নয় তার প্রমাণ মিলেছে আরো একবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাসির শক্তি কতটা প্রবল হতে পারে তাই ভক্তের কথা শুনলেই বোঝা যায় সাকিবের হাসিমাখা মুখখানা দেখে ম্যাচ হারের দুঃখ ভুলে গেছেন খেলা দেখতে আসা বাংলাদেশি দর্শকরা ম্যাচ হারলে স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মন খারাপ থাকে আর অধিনায়ক তো আর একটু বেশি চাপে থাকে তবে মন খারাপের মাঝেও ভক্তদের ভালোবাসায় সাড়া দিয়েছেন ক্যাপ্টেন কুল ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় সাকিবের ভালোবাসায় অভিভূত হন ভক্তরাও আফগানিস্তানের সাথে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ডের সঙ্গে বড় ব্যবধানে হারতে হয় সাকিব বাহিনীকে তাই তো ম্যাচ হারের পর ড্রেসিং রুমে লম্বা সময় মিটিং করে বাংলাদেশ দল মিটিং শেষে স্টেডিয়াম ছাড়েন টাইগাররা কি আলোচনা হতে পারে সেই মিটিংয়ে এমন প্রশ্ন সবার মনে ধর্মশালার এই স্টেডিয়ামকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম এই মাঠের দিনের রূপ যেমন সবাইকে মুগ্ধ করে তেমনি রাতের রূপটাও অসাধারণ রং বেরঙের আলোয় ঝলমলে ধর্মশালার স্টেডিয়াম দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে পাহাড়ের বুক ছিঁড়ে যাওয়া হিমাচল প্রদেশের রাস্তাগুলো সরু এবং আঁকাবাঁকা তাই এ রাস্তায় বাস চলাচল সম্ভব না এজন্য ক্রিকেটাররা মাইক্রোবাসে করে আসা যাওয়া করেন এদিন ম্যাচ শেষে আলাদা গাড়িতে করে হোটেলে যান লিটন কুমার দাস সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সংগ্রাম করছিলেন লিটন বিশ্বকাপের প্রথম ম্যাচেও ব্যর্থ হয়েছেন ইংলিশদের বিপক্ষে জ্বলে উঠে তার ব্যাট বাকি ব্যাটারদের আসা যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে খেলেছেন লিটন হ্যাটট্রিক বাউন্ডারিতে ইনিংস শুরু করা লিটন আক্রমণাত্মক ব্যাটিং করেছেন 38 বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত 50 তবে শেষ পর্যন্ত ওই ওপেনারকে থামতে হলো 76 রানে যদিও বড় ব্যবধানে হারের দিনে লিটনের দারুণ ইনিংসটা আড়ালেই থেকে গেছে তবে অ্যালকেডির ফর্মে ফেরা নিশ্চয়ই স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে হোসেন আরমান বিডি ক্রিক টাইম আর কি তো পিছিয়ে যাও